বর্ধিত ভাড়া কার্যকর হলেও গণপরিবহনে স্বাস্থ্যবিধির বালাই নেই। মাস্ক ছাড়াই বাস ও ট্রেনে যাতায়াত করছে অনেকে। এসব বন্ধে পরিবহন সংশ্লিষ্টদের কোনো তৎপরতা নেই, উল্টো সাধারণ মানুষকে দুষছেন তারা। করোনা পরিস্থিতি উদ্বিগ্ন, বিশেষজ্ঞরা বলছেন সবাই সচেতন না হলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। বিস্তারিত জানাচ্ছেন শিউলি রোজা। ছুটির দিনে মেডিকেল কলেজে ভর্তি ইচ্ছুকদের পরীক্ষা থাকায় সকাল থেকে গণপরিবহনে একটু ভিড় ছিল। দিন করোনা যেভাবে বাড়তেছে সেতে পরীক্ষাটা যদি অন্তত ঈদের পরে নিত, মে মাসের ভিতরে নিত, সরকার একটা প্রোটেকশন দিয়ে, আমার মনে ভালো হতো। এতে অনেকটা আড়াল হয়ে পড়েছিল স্বাস্থ্যবিধি। পরীক্ষাটা আসলে সময় সাপেক্ষের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে, জাস্ট এটুকুই, আর কিছু না, মানে স্বাস্থ্যবিধিটা মানা হয়নি ওভাবে। চালক হেল্পার বলছেন নির্ধারিত সংখ্যক যাত্রী নিতে চাইলেও মানুষের চাপাচাপিতে অনেকটা বাধ্য হয়েছেন বেশি যাত্রী নিতে। মনে করেন দেখা গেল 18 জন নেবো, 18 জন জায়গা 20 জনের জায়গা, পরে নামাইতে গেলে অনেক কষ্ট হয়ে যায়, কোন জোর করে উঠতে জায়গা, গেট মেট দেখা হইলে উঠতে জায়গা, যাত্রী রাখলে মাছটা খোলা লাগে। এদিকে ট্রেনের চিত্র একই, যাত্রীদের অনেকেই মানছিলেন না মাস্ক পরা সহ যাবতীয় স্বাস্থ্যবিধি। প্ল্যাটফর্ম বা স্টেশনের বাইরে যাত্রী বা সাধারণ মানুষের করোনা নিয়ে কোনো ভাবনাই নেই। আমি পরাই ছিলাম, আমার অ্যাজমার সমস্যা আছে, তো ওই ট্রেন থেকে নামার সময় আমি খুলে ফেলছিলাম। অবশ্যই মানতে হবে, সবাইকে মাস্ক পরতে হবে, মাস্ক ছাড়া বিকল্প নাই। না আমি এখন এই যে ট্রেন ছাড়ছে না, আমি ট্রেনে নামছি, আমার বাচ্চাকে উঠাই দেওয়ার জন্য আমি আসছি, তো ওই চলে গেছে, এখন আমি পরলাম। তবে বর্তমান পরিস্থিতি তুলে ধরে চিকিৎসকরা বলছেন নিজের নিরাপত্তার জন্যই সবাইকে মানতে হবে স্বাস্থ্যবিধি। করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে আর মানুষের স্বাস্থ্যবিধি পালনের আগ্রহ উল্টো পথে যাচ্ছে। এখনকার যে ভাইরাসের রূপ পাল্টেছে এবং কিছু কিছু যে মিউটেশন হয়ে ভাইরাস যেগুলো এসেছে এবং বাইরে থেকে প্রবেশ করেছে, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখন যদি সতর্ক না হই তাহলে আমাদের এবারের ধ্বংসযজ্ঞটা আবার বেশি হওয়ার কথা, তো সেই তুলনায় আমরা কিন্তু সতর্ক হইনি। স্বাস্থ্যবিধিতে অনীহা দেশকে যে কত বড় উদ্বেগের দিকে ঠেলে দিচ্ছে তা নিয়ে শঙ্কার কথা জানালেন অধ্যাপক ডক্টর লিয়াকত আলী। হঠাৎ করে এই যে স্বাস্থ্যবিধিতে মানুষের এত অনীহা, সেটি আমার মনে হয় যে আমাদেরকে একটা ভুল পথে নিয়ে যাচ্ছে। শিউলি রোজা, মাই টিভি, ঢাকা।